এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই। 2014 সালের প্রাথমিক টেটের ভুল প্রশ্নপত্রকে কেন্দ্র করে 738 ভ্যাকেন্সির মেরিট লিস্ট প্রকাশিত হলো আজকে। এই মেরিট লিস্টের পিডিএফটা আজকের অর্থাৎ 24/3/2022 নোটিফিকেশান পর পাবলিকেশান অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট এগেনস্ট 738 ভ্যাকেন্সিজ অ্যাজ পার আওয়ার নোটিফিকেশান অফ 15 February 2021 ইন কমপ্লিয়েন্স উইথ সেভারেল অর্ডার্স পাসড বাই অনারেবল জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ, অনারেবল জাস্টিস সৌমেন সেন অ্যান্ড অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য ইন সেভারেল রিট পিটিশনস। অর্থাৎ 15 February 2021 নোটিফিকেশান অনুযায়ী কলকাতা হাইকোর্টের অর্ডারে এই 738 স্টেট ওয়াইড মেরিট লিস্ট এখানে পাবলিশ হয়েছে। এই মেরিট লিস্টে নাম আছে সেই সমস্ত ক্যান্ডিডেট যারা টেট 2014 সালে কোয়ালিফাইড হয়েছেন, অর্থাৎ টেট কোয়ালিফাইড হয়েছেন, এবং যে ছটি প্রশ্ন ভুল ছিল সেই ছটি প্রশ্নের অর্থাৎ 6 নম্বর দিয়ে যারা পাস করেছেন তাদেরই নাম এই মেরিট লিস্টে রয়েছে। এই মেরিট লিস্টে ক্যান্ডিডেটের নাম রোল নাম্বার যেমন আছে সেই সঙ্গে র্যাঙ্কও উল্লেখ করা হয়েছে, সেই সঙ্গে কাস্ট মিডিয়াম টোটাল ভ্যাকেন্সি এখানে মেনশান করা আছে। এই মেরিট লিস্টে আপনাদের নাম আছে কি না ভালোভাবে আপনারা নাম রোল নাম্বার চেক করে নেবেন। যেহেতু মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে 738, আশা করা যায় খুব শীঘ্রই কাউন্সেলিং শুরু হয়ে যাবে এবং আপনারা সহজেই নামগুলো চেক করার জন্য পিডিএফের ওপরে সার্চ অপশান আছে সেখানে গিয়ে নাম আপনাদের নাম নির্ভুলভাবে টাইপ করবেন। টাইপ করে সার্চ অপশানে টাচ করবেন, অটোমেটিক আপনাকে দেখিয়ে দেবে আপনার নাম মেরিট লিস্টে আসছে কি না। যদি থাকে, যদি নাম থাকে, এই পিডিএফে হাইলাইটস হবে আপনার নামটা। ধরুন সুমিত পাল 141 র্যাঙ্ক আছে, এই নামটা আমরা এই সার্চ অপশানে সার্চ করব, নামটা নির্ভুলভাবে আমরা টাইপ করব। টাইপ করলাম সুমিত পাল, আপনারাও আপনাদের নাম এইভাবে টাইপ করবেন। এখানে নাম টাইপ করার পর নিচের দিকে এই সার্চ বাটনে আমরা সার্চ করব। দেখুন নামটা সার্চ করার পর সুমিত পাল এই নামের উপর কিন্তু দেখুন হাইলাইটস হচ্ছে, একটা কালার এসে গেছে। অর্থাৎ এইভাবে আপনারা আপনাদের নাম যদি থাকে এইভাবে সার্চ করবেন, থাকলে এই পিডিএফে এইভাবে হাইলাইটস হয়ে যাবে নামটা। ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই আপনারা ভালোভাবে নামগুলো চেক করে নেবেন এবং প্রাইমারি রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে হাত দিয়ে রাখবেন।